দেশে থাকি না কথাই কথাই বলে ভাত খাওয়া লাগবে না আলু খেলে চলবে শেখ হাসিনা বলে বেগুনি খাওয়া লাগবে না কুমড়া বেগুনি খেলেই চলবে সরকার পতন নিশ্চিত করে ঘরে ফিরে যাব বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তার জ্বালাময়ী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। শনিবার সকাল ১০টায় ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আওয়ামী সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের আন্দোলনে জোরদার করতে নিপুণ প্রেস ক্লাবে জোরালো বক্তব্য প্রদান করেন। তিনি এই বক্তব্যে সরকারের সমালোচনা করে বলেন এই ফ্যাসিবাদী সরকার সন্ত্রাসের মদতদাতা। বিএনপি নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলা করে তার প্রমাণ দিয়েছে। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই হামলার জবাব আর বসে থাকা নয়, হামলার জবাব এখন পাল্টা প্রতিরোধ। এবারে জানার পালা কে এই নিপুণ রায় চৌধুরী। নিপুণ রায় চৌধুরী পেশায় আইনজীবী, রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ এবং বিয়ে হওয়ায় তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজনীতিতে সক্রিয়। ইডেন কলেজের সাবেক এই ছাত্রী রাজনীতিতে সক্রিয় হন ছাত্র জীবন থেকেই। পরিবার থেকেই নিপুণের রাজনীতিতে হাতে খড়ি এমনটাই বলেছিলেন তার বাবা নিতাই রায় চৌধুরী। বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, একই সঙ্গে তিনি কেরানীগঞ্জ দক্ষিণ শাখা বিএনপির সভাপতি। নিপুণের শ্বশুর সাবেক মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গবেশ্বর চন্দ্র রায়, স্বামী অমিতাভ রায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। স্ত্রী, বাবা এবং শ্বশুর রাজনীতিতে থাকলেও তা থেকে দূরে রয়েছেন অমিতাভ রায়। এদিকে নিপুণের বাবা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী ছিলেন। নিপুণের দুই ভাই ব্যারিস্টার, বাবা এবং শ্বশুর রাজনীতিতে থাকায় অনেক সহজেই উঠে এসেছেন এমন ধারণা দলের অনেক নেতাকর্মীদের। তবে মাঠের রাজনীতিতেও তার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। মিছিল, মিটিং কিংবা সভা সমাবেশ সর্বত্রই তার সমান উপস্থিতি। দিন কি রাত, সকাল কি সন্ধ্যা, দলের সকল কর্মসূচিতে দেখা গেছে নিপুণ রায় চৌধুরীকে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়ার প্রতিবাদে নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছিল কালো পতাকা প্রদর্শন কর্মসূচি, সেখানেও তার উপস্থিতি ছিল দেখার মতো। গরম জলে ভিজেও যেন ক্ষান্ত হননি তিনি, গিয়েছেন হাসপাতালে, তারপরেও বহু মিছিল, মিটিং, সভা সমাবেশ সক্রিয় ভূমিকা রেখেই চলেছেন নিপুণ রায়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বেশ কিছু জটিকা মিছিল এবং বিক্ষোভ মিছিলেও দেখা গেছে তাকে। এবারে সরকার পতনের হুঙ্কার দিয়ে তিনি বলেন, এই সরকার অনেক দুর্নীতি এবং অনিয়ম করেছে, এখন আর কোনো সুযোগ দেয়া হবে না, আমরা এই সরকারের পতন নিশ্চিত করেই ঘরে ফিরে যাব। তিনি আরো বলেন, আপনারা যারা বিএনপির পরিচয় দিতে চান তাদেরকে বলছি, আর ঘরের সন্তানের দিকে তাকানোর সময় নাই, আপনার এক সন্তানের আত্মত্যাগের মধ্য দিয়ে কোটি সন্তানকে অভিনন্দন জানান। প্রতিবাদ সভায় যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা প্রেস ক্লাবে জড়ো হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুণ রায়ের এই সাহসী বক্তব্য প্রশংসা কুড়াচ্ছে। I'm sorry.